বৈধ পথে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণের প্রবণতা বাড়ায় বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসে প্রথম ২৫ দিনে দেশের রেমিটেন্স এসেছে ১৯৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৫ দিনের রেমিটেন্স এসেছিল ১১৭ কোটি ৬০ লাখ ডলার, আর চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৫ দিনের রেমিটেন্স এসেছে ১৯৯ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ৬৯.৫৬%। আগের বছরের ১ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছিল ৪৭৪ কোটি ৮০ লাখ ডলার, আর চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স দেশে এসেছে ৬১৩ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে ১৩৮ কোটি ৪০ লাখ ডলার বা ২৯.১৫%। অপরদিকে চলতি সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসেবে গ্রস রিজার্ভ দাঁড়ায় ২৪.৬৭ বিলিয়ন ডলার। IMF এর BPM-6 হিসাব মান অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় রিজার্ভ দাঁড়ায় ১৯.৯৫ বিলিয়ন ডলার, যেখানে ১৮ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ২৪.৫২ বিলিয়ন ডলার এবং BPM ছিল ১৯.৩৮ বিলিয়ন। সে হিসেবে রিজার্ভ বেড়েছে। রেমিটেন্সের প্রবৃদ্ধিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে রশিখা বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ার কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে। এতে বর্তমান প্রবাসী আয় ইতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, অর্থপাচার পুরোপুরি বন্ধ করা গেলে রেমিটেন্স আরও বাড়বে।